সেই সাহেব ঘোষকে আমি আপনাদের সঙ্গে বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আবার আজকে দেরি হয়েছে, এবার একটু আর ছবিগুলা শেষ হবে না। আপনাদের ভালোবাসা, আবেগ এবং সব থেকে আমি অভ্যুত এবং আমার সত্যি মনে হচ্ছে যে আলাদা করে আপনাদের কিছু বলার দরকার নেই। ওই দিদিকে আমি অবশ্যই এটা জানাবো যে এই এরকম ওয়েলকাম এবং এরকম ভরসা আমি আপনাদের কাছ থেকে আজকে পেয়ে যাচ্ছি, এটা একটু সাংঘাতিক ব্যাপার। এখানে আপনারা সবাই যারা রয়েছেন, আপনারা শিক্ষিত, এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা দেশ বিদেশের খবর রাখে, ভারতে অন্যান্য জায়গায় কি হচ্ছে সেগুলোর খবর রাখে। তাই আপনাদের যদি কেউ বোঝাতে আসে যে বিজেপির খুব ভালো হবে আমাদের, তাদের কি বলবেন সেটা আপনাদের জানা আছে। আগে দিব্যি সামলা, পরে ভাবি পাবনা, কারণ আপনারা রয়েছেন, আমরা একসাথে, আমরা একসাথে দিদির যেরকম ভিশন আছে উনি যেটা ভেবে রেখেছেন। দেখুন, আমি অভিনেত্রী এবং আমি অভিনয় এতদিন ঠিকই করেছি, তবে এইবার আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ লড়াইটা খুব অন্যরকম হতে চলেছে। দেখুন, আমি অভিনেত্রী এবং আমি অভিনয় এতদিন ঠিকই করেছি, তবে এইবার আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ লড়াইটা খুব অন্যরকম হতে চলেছে। এবং সেখানে আপনারা প্রত্যেকে যারা আছেন, যারা মেম্বার্স রয়েছেন, কর্মী, যারা বুথে কাজ করেন, আপনাদের আমার সঙ্গে থাকাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি ছোট কিন্তু আমি ফার্স্ট লার্নার, আমি ভালো স্টুডেন্ট, আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি শিখে নেব। খুব অন্যরকম লড়াই, মুখ্যমন্ত্রীকে সরাতে প্রধানমন্ত্রী আসছে, এটা কোথাও দেখা যায় না। খুব অন্যরকম লড়াই, মুখ্যমন্ত্রীকে সরাতে প্রধানমন্ত্রী আসছে, এটা কোথাও দেখা যায় না। খুব অন্যরকম লড়াই, মুখ্যমন্ত্রীকে সরাতে প্রধানমন্ত্রী আসছে, এটা কোথাও দেখা যায় না। নারী শক্তির কাছে অবশ্যই আপনারাই প্রত্যেকে, এখানে মহিলারা রয়েছেন, আর যে সম্মানটা প্রত্যেকে এখানে দেয় মহিলাদেরকে, বিজেপি গেলে সেটা একটা স্বপ্নেরও অতীত জিনিস হয়ে যাবে। তাছাড়া যা যা রয়েছে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, তাপসটা এখানে প্রচুর ভালো কাজ করেছেন আমি শুনেছি। আমার কাছে একটাই চ্যালেঞ্জ, নয় ওনার সমান কাজ করতে হবে বা ওনার থেকে আরও ভালো কাজ করতে হবে, না নিজের। তাপসটা এখানে প্রচুর ভালো কাজ করেছেন আমি শুনেছি। আমার কাছে একটাই চ্যালেঞ্জ, নয় ওনার সমান কাজ করতে হবে বা ওনার থেকে আরও ভালো কাজ করতে হবে, না নিজের। আমাকে একটা সুযোগ আপনারা দিন, দিদি অনেক ভরসা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে, আমি কথা দিচ্ছি যদি সুযোগ পাই তাহলে কলকাতা থেকে নয় আসানসোল থেকে আপনাদের সঙ্গে আমি কথা দিচ্ছি যদি সুযোগ পাই তাহলে কলকাতা থেকে নয় আসানসোল থেকে আপনাদের সঙ্গে আমি কথা দিচ্ছি যদি সুযোগ পাই তাহলে কলকাতা থেকে নয় আসানসোল থেকে আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ। আরো অনেক জায়গায় আমাদের যাওয়ার হয়েছে, তবে এরপরে অনেকবার দেখা হবে, আমার সাথে ছবিও কারো তুলতে ইচ্ছে করে না, কেবল আমি বলবো ওটা একটা ছবি তুলবো। কিন্তু আজকে একটু দেখা করে গেল, আবার আসবো, প্রত্যেকটা ঘরে যান, সবাইকে বোঝান, এবং তারপরে বাকিটা আমরা সবাই নিয়ে বুঝে নেবো, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, অত্যন্ত ধন্যবাদ, আমার ভীষণ ভালো লেগেছে আজকে এখানে এসে, এবং আবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ।